হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, ঠিক সকাল 11টায় তোমার বন্ধু অনির্বাণ চলে এসেছে নতুন ভিডিওর সাথে। আর শুরুতেই থাকছে মুসান্ডা। মুসান্ডা কিন্তু এখনও অবিচল, এখনও কিন্তু রেগুলার বেসিসে ফুল দিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ মুসান্ডা কত সুন্দর। আর এই যে পোস্ত মুসান্ডার পাশে দাঁড়িয়ে আছে, ও তো মানে আমি ছাদে আসলে ওকে আসতেই হবে, আর একদম পাহারা দেয় খুব আমার বাগান। তো মুসান্ডার বিভিন্ন কালার আছে তোমরা জানোই, কিন্তু আপাতত বর্তমানে এই দুটো কালারের মুসান্ডা দেখতে পাচ্ছি। তো মুসান্ডা দেখাতে দেখাতে আজকে ভিডিওটা এখানেই স্টার্ট করছি। তো তোমাদের ছাদে কি মুসান্ডা গাছ আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটাই রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই চাইবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নিচে দেখা যে রেড কালার সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর চ্যানেল সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। বেল আইকন প্রেস না করা থাকলে তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান, যে অনির্বাণ ভিডিও দিয়েছে এই নোটিফিকেশানটা তোমরা কিন্তু পাবে না। যদিও ঠিক সকাল 11টায় অনির্বাণ রেগুলার ভিডিও দেয়, এই কথাটা একদম মাথায় রাখো। আর নোটিফিকেশান অন না থাকলেও তোমরা জানবে 11টার সময় আমার চ্যানেলে চলে আসবে, এমনি তোমরা ভিডিও পেয়ে যাবে। তো এবার চলো আজকে যে মেন টপিক সেই টপিকে কথা বলা যাক। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, অনেক কমেন্ট এসেছে আমার কাছে যে চন্দ্রমল্লিকার কুড়ি কাটবো কি কাটবো না। কি তোমরা কি চন্দ্রমল্লিকার কুড়ি কেটেছো, কাটোনি? চলো আজকে সেই বিষয়ে কথা বলা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকার কারেন্ট কন্ডিশান, দেখতেই পাচ্ছ এই হচ্ছে। আর চন্দ্রমল্লিকার বয়স মাত্র 40 দিন, তোমরা জানোই, কারণ আমি অনেক লেট করে চন্দ্রমল্লিকা ফাইনাল পটিং করেছি। আর সেই বৃত্তান্ত আমি আর বলছি না, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও রেগুলার ফলো করো। তো আমার চন্দ্রমল্লিকার কাছে দেখতে পাচ্ছ যে এরকম আছে, এরকম ঝাড় হয়েছে, এরকম কারেন্টলি কন্ডিশান আছে। এবার এখন এখন যখন আমরা নভেম্বর মাসে আমি হচ্ছে যখন ভিডিও করছি, অলরেডি আমার কিন্তু অনেক গাছে কুড়ি চলে এসেছে। তোমাদের আমি একটা কুড়ি দেখাচ্ছি, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কুড়ি কিন্তু চলে এসেছে। আমি কি করছি, কুড়িগুলো কেটে দিচ্ছি। কেন কাটছি, এখনই যদি কুড়ি চলে আসে, এখনই যদি কুড়ি তুমি নিয়ে নাও, তাহলে কি হবে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু ফুলটা ফুটে যাবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি ফুল ফুটবে, খুব তাড়াতাড়ি ফুল কিন্তু শেষ হয়ে যাবে। তো আমি বলবো বন্ধুরা, তোমরা যদি পসিবল হয় এখন কিন্তু কুড়ি নিও না, ঠিক আছে? কারণ এটা সবে নভেম্বর মাস, এখন যদি কুড়ি নাও ডিসেম্বরের এন্ডে কিন্তু সব ফুল ফুটে যাবে, আর কিন্তু কিছু হবে না। তো আমি বলবো এই যে নভেম্বর মাসে এখন যে কুড়িটা আসছে, এই এখন কুড়িগুলো তোমরা কেটে দাও। মানে এটা যে কাটতেই হবে, না কাটলে তোমার গাছের ক্ষতি হবে, এরকম কিন্তু কোনো কারণ না, ঠিক আছে? মানে এখন কাটলে কি হবে যে তোমাদের ফুলটা কিন্তু অনেক দিন স্টে করবে, অনেক দিন থাকবে। এই জন্যই তোমাদের বলছি কুড়িটা কাটতে, আর অন্য কোনো ব্যাপার না। আর যদি কেউ ভাবো যে না আমি এই কুড়িগুলো রাখবো, অনেকভাবে কাটবো না, এই কুড়ি থেকেই ফুল করবো, দেন নো প্রবলেম, তোমরা কিন্তু কুড়ি রাখতেই পারো, কোনো অসুবিধা হবে না। আরেকটা জিনিস, সেটা হচ্ছে জায়ান্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। জায়ান্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকাতে তোমরা একাধিক কুড়ি রাখতে পারো, কিন্তু তোমরা যদি ভালো ফুল চাও তাহলে আমি একটা কুড়ি রাখতে হবে, আর একটা কুড়ি রেখে বাকি সব কুড়ি কেটে ফেলতে হবে, তাহলে খুব ভালো ফুল হবে, ফুলের সাইজ ফুলের রূপ কিন্তু আলাদাই হবে, ঠিক আছে? এই হচ্ছে এখনকার মানে পরিস্থিতি আমার গাছে, আর এখন কি পরিচর্যা করতে হবে। আরেকটা কথা হচ্ছে যে চন্দ্রমল্লিকার কাছে খাবার, এই সময় খাবারের একটু পরিবর্তন তোমাদের কিন্তু করতে হবে। কীরকম পরিবর্তন করতে হবে, যদি তোমাদের গাছের বয়স, ভালো করে শোনো, যদি তোমাদের গাছের বয়স 45 দিন থেকে 60 দিন হয়, মানে 2 মাস হয় ফাইনাল পট করেছো, আর গাছের কন্ডিশান এরকম হয়, গাছের কন্ডিশান দেখতেই পাচ্ছ, তোমাদের গাছে যদি ঠিক যদি এরকম কন্ডিশান হয়, তাহলে আমরা প্রথমেই কী করবো, মিক্সড খাবার, মিক্সড খাবার দেওয়া কিন্তু এবার শুরু হবে। মিক্সড খাবার বানানো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো দেখো, যদিও আমি অনেক দিন আগে তোমাদের দেখিয়েছি। তো মিক্সড খাবারটা বানাও। এবার অনেকে আমাকে প্রশ্ন করছে, দাদা তুমি তো অনেক আগে বলেছিলে 1 মাস 2 মাস ধরে মিক্সড খাবারটা বানিয়ে রাখতে, সেই সময়টা হয়তো তোমরা পাওনি। তো আমি বললাম মিক্সড খাবারটা এখন বানিয়ে 1 সপ্তাহ জল ছিটিয়ে রেখে দাও, ঠিক আছে? হালকা জল ছিটিয়ে ভালো করে মিক্স করে রেখে দাও, 1 সপ্তাহ পর সেটা আবার মিক্স করে রোদে দিয়ে দেখবে একটু সাদা সাদা ফাঙ্গাস হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। একটুখানি রোদে দেবে, রোদে দিয়ে গাছে দাও, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে?
তো মিক্সড খাবার কিন্তু এখন গাছে দিতে হবে 150 থেকে 200 গ্রাম, যদি 8 ইঞ্চি টব হয় 150 থেকে 200 গ্রাম মিক্স খাবার পার টব, আর 10 ইঞ্চি টব হলে অন্তত 250 থেকে 300 গ্রাম মিক্স খাবার পার টব তোমাদের কিন্তু দিতে হবে যদি ভালো ফুল নিতে হয়। তার সাথে কি করতে হবে, ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট একটা লেয়ার পুরো ওপরে দিয়ে দেবে, যা তাতে কিন্তু গ্রোথটা আরও সুন্দর হবে, গ্রোথ ভালো হবে, ফুলের সাইজ ফুলের শেপ কিন্তু ভালো হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু আমার খাবারের পরিবর্তন তোমাদের এখন করতে হবে যদি তোমরা ভালো ফুল নিতে চাও। তার সাথে ফাইনাল আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে 10-26-26 দিতে হবে। এবার আমরা এতদিন ডিএপি দিয়ে আসছিলাম, ডিএপি দেওয়ার আর দরকার নেই, যদি তোমরা ফুল ফুলের দিকে যাচ্ছ 20 চলে আসছে এই সময় ডিএপি টোটালি এখন বন্ধ হবে, তার বদলে আমরা কী দেবো না 10-26-26 সুফলা দেবো। নিশ্চয়ই তোমাদের বাড়িতে 10-26-26 আছে, তো 10-26-26 আমরা কখন দেবো, শস্যের খোল দেওয়ার ঠিক 2 দিন পর বা 1 দিন পর তোমরা 10-26-26 সুফলাটা দিয়ে দেবে। প্রতিটা নার্সারিতে 10-26-26 পাওয়া যায়, ভালো করে শুনে নাও, 10-26-26 গিয়ে বলবে। আর 10-26-26 গুলে গাছে স্প্রে করা যায় না, অনেকে ইদানিং আমাকে জিজ্ঞেস করছে যে দাদা 10-26-26 গাছে স্প্রে করবো, 10-26-26 গাছে স্প্রে করা যায় না, ওটা ওয়াটার সলিবেল না, এনপিকে অনেক রকমের হয়, এটা ওয়াটার সলিবেল হয়, একটা মাটিতে দিতে হয়। তো 10-26-26 কটা দেবো, যদি তোমাদের 8 ইঞ্চি টব হয় তাহলে 10টা থেকে 12টা দানা 10-26-26 টবের চারদিকে দিয়ে দেবে, আর যদি তোমার 10 ইঞ্চির বেশি হয় তাহলে 12 থেকে 15টা দানা দিতে পারো, কোনো অসুবিধা হবে না। সপ্তাহে একদিন রোজ, ঠিক আছে, সপ্তাহে একদিন করে দেবে, কিন্তু আমি বলবো প্রথমে 10 দিনের গ্যাপে দাও, 10 দিনের গ্যাপে দুবার দেওয়ার পর তারপর ওটা কমিয়ে 7 দিনে আনো, ঠিক আছে, কারণ 10-26-26টা একদম নতুন খাবার, এরা তো এখনও সেটা নেয়নি, তো 10 দিনের গ্যাপে দিলে কিন্তু জিনিসটা ভালো হবে। এই হচ্ছে এখন খাবারের পরিবর্তন, আশা করছি তোমরা বুঝে গেছো, যদি না বুঝে দেখো ভিডিওটা আরও একবার দেখো, দেখে লিখে রাখো, দরকার পড়লে খাবারগুলো লিখে রাখো কখন কি খাবার দিতে হবে। আর হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই প্রশ্ন থাকবে যে মিক্সড খাবার কবে কবে দিতে হবে, মিক্সড খাবার দিতে হবে তোমাদের 20 দিনে একবার, 20 দিনে একবার মিক্সড খাবার দেবে, বা মাসে একবার, ধরে নাও মাসে একবার মিক্সড খাবার, ঠিক আছে, এই মিক্সড খাবারটা দিতে হবে। এবার কতদিন দিতে হবে, যতদিন না ফুলের কুঁড়ি বড় হচ্ছে, ফুলের কুঁড়ি যখন দেখবে একদম ফুলটা ফোটার মুখে, তখন আমরা মিক্সড খাবার দেওয়াটা বন্ধ করে দেবো, তখন আর মিক্সড খাবার দেওয়ার কোনো দরকার নেই, তখন কোনো কিছু দেওয়ার দরকার নেই, ফুল এমনিই ফুটবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জল, জলের ঘাটতি যেন না হয়, জলের টান যেন এখন গাছে একদম না পড়ে। মানে তোমরা যদি বাইরে যাও কোথাও, মানে অফিসের কাজে যাও বা যে কোনো কাজে যাও, বাড়িতে কেউ থাকলে তাকে বলে দেবে জল যেন একদম টান না, সকালে জল দিলে, এমন রোদ দিল বা এমন জল কম হলো যে দুপুরবেলায় মাটি শুকাতে আরম্ভ করে যায়, তোমাদের কিন্তু তখনই জল দিতে হবে। হ্যাঁ, দুপুরবেলার দরকার পড়লে জল দেবে, যেন মাটি একদম ময়েস থাকে, মাটিতে যেন জলের ঘাটতি না হয়, তাহলে তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে, জলের ঘাটতি হলেই কিন্তু হবে সমস্যা, ঠিক আছে। আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছ, একদম সহজভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কোথাও কোনো ডাউটস থাকে, কমেন্ট সেকশন খোলা থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, নির্দ্বিধায় কমেন্ট করো। তার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছ, সকাল 10টা থেকে রাত 8টা অবধি অন থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তার সাথে যদি দরকার পড়ে আমাকে কল করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 20 কাটার ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের বললাম, তোমাদের বোঝালাম, এরপর সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তুমি 20 রাখবে না তুমি কাটবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। অনেকে বলছে আমাকে কমেন্ট করে, তারা জানতে পারছে যে 20 কেটে দিলে নাকি গাছে ফুল হবে না, গাছে গাছ খারাপ হয়ে যাবে, এইসব কিচ্ছু না, এইসব কিচ্ছু না, তোমরা মানে 20 এখন কাটতে পারো, যদি তোমাদের অনেক দিন ফুলটা পেতে হয়, জানুয়ারি মাসের মিডিল বা জানুয়ারি মাসের এন্ড অব যদি তোমাদের ফুল চাই, তোমাদের কিন্তু এখন 20 কাটতে হবে। আর যদি বলো না আমার যা ফুল 20 আসছে আমি এখনই অনেকবার ফুল নেবো, দেন ওকে ওরমভাবেই 20গুলোকে বড় হতে দাও, ওর মতো কাজ করবে। আর যেতে যেতে আরেকটা কথাই বলবো যে এই সময় এখন যে ফাইনাল স্টেজে আছি চন্দ্রমল্লিকার, এখন কিন্তু তোমাদের ফাঙ্গিসাইড পেস্টিসাইড একদম কিন্তু মিস করা যাবে না, মিস করলেই কিন্তু সমস্যা, কারণ এখন কিন্তু পোকার উপদ্রব শুরু হবে। তো ফাঙ্গিসাইড পেস্টিসাইড কিন্তু নিয়মিত, যেরকমভাবে আমি আগেও বলেছি, নিয়মিতভাবে গাছে স্প্রে করো, তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে। সব কটা পয়েন্ট আমি কিন্তু টাচ করে গেলাম, সব কটা পয়েন্ট বললাম যেগুলো তোমাদের কিউরিসিটি ছিল জানার, তো সেগুলো আমি বললাম। আশা করছি তোমরা সব কিছু জেনে গেছো, সব কিছু বুঝে গেছো। এরপরও যদি তোমাদের কোনো রকমের কোয়ারিজ থাকে কী করতে হবে তোমরা জানো,
ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করো, আর বন্ধুর সাথে পসিবল হলে শেয়ার করো। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।